এবং এটা একমাত্র নিশ্চিত করতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপট হচ্ছে হিংসা বিদ্বেষ পরমত অসহিষ্ণুতা এবং জিরো টলারেন্স, এবং কেউ কাউকে সহ্য করতে পারে না, তার প্রেক্ষাপটে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার। রাজধানীতে দিনে দুপুরে খুন হয়েছেন কাফরুল থানার 94 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফজলুল হক পাটোয়ারি বাবু। সকালে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। দলীয় সহকর্মীদের দাবি, এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি হত্যার কারণ সম্পর্কে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত ফজলুল হকের মরদেহে পাওয়া গেছে একাধিক গুলির স্পষ্ট চিহ্ন, সাথে মাথার পেছনে আঘাতের ক্ষত। কাজীপাড়ার ইটখোলা এলাকায় বন্ধু জাহাঙ্গীরের সাথে কথা বলার এক পর্যায়ে হঠাৎ দুই মুখোশধারী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একটা গুলি যেসম করছে ওসম পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আরেকটা যেসম গুলি করতেছে ওইসম করে আমাদের মানে সব মানুষজন পুরা মানে টোটালি হইলো। আমি চাইছিলাম যে আমি যা পড়ি এরকম অবস্থা, কিলে দুইজনে তো দাঁড়ায় একসাথে কথা বলতেছিলাম। ঘটনার আকস্মিকতায় নিস্তব্ধ পুরো এলাকা, তবে হাসপাতালের মর্গে তখন স্বজনদের আহাজারি। রাজনৈতিক সহকর্মীরা বলছেন, এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাবুর এই পরিণতি। স্থানীয় মাদক ব্যবসায়ীর সাথে ওর গত 2 মাস আগে বিরোধ হয়েছে, বিরোধটা হয়েছে মাদক ব্যবসা করতে যায় আমার এলাকার স্থানীয় ছেলে পেলে সবাই নষ্ট করে ফেলতেছে, এটার প্রতিবাদ করছে। তবে পুলিশ বলছে, পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হলেও কারণ এখনো নিশ্চিত নয়। এটা রাজনৈতিকভাবে ঘটেছে কিনা এই ব্যাপারটা আমরা শিওর না। হঠাৎ উত্তেজনার বসে ঘটনাটা ঘটিয়েছে বলে মনে হচ্ছে না আমাদের, পূর্ব পরিকল্পিত। বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করছি, কালেক্ট করে প্রথমে আমাদের আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই করার পরে আমরা অ্যাকশন নেব। আসামিকে ধরতে সারাশি অভিযান আর তল্লাশি অব্যাহত আছে পুরো এলাকায়, জানালেন পুলিশের এই কর্মকর্তা। রাফেজ আব্দুল আদেল, চ্যানেল 24, ঢাকা। আপাত দৃষ্টিতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক আর এসএনসি লাভালিনের অধ্যায় শেষ। তবে এই প্রকল্পের কাজ শুরুর আগে লাভালিন আর সরকারের কর্তা ব্যক্তিদের মাঝে ঘুষ লেনদেনের যে দর কষাকষি হয়েছে, সম্প্রতি এই দায় স্বীকার করে নিয়ে এসএনসি লাভালিনের দেয়া বিবৃতি নতুন করে আলোচনা এনেছে পদ্মা সেতু দুর্নীতি। তাই অভিযোগ আমলে নিয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তারা বলছেন, দেরিতে হলেও সরকারের এখন উচিত এই পর্বের ইতি টানা। শফিকুল ইসলাম, সবুজের রিপোর্ট। বিশ্বব্যাংকের কালো তালিকায় এসএনসি লাভালিন, মিসকন্ডাক্ট অর্থাৎ অসৎ আচরণের জন্য কানাডীয় এই প্রতিষ্ঠানটির গায়ে শুধু কালো রং লাগেনি, লেগেছে বাংলাদেশের মন্ত্রী আমলা থেকে শুরু করে কয়েকজনের গায়েও। কারণ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরামর্শকের কাজ পেতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে 4, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে 1, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসানকে 2, নিক্সন চৌধুরীকে 2 ও সচিব মোশারফ হোসেন ভুইয়াকে 1%, মিলিয়ে মোট 10% ঘুষ লেনদেনের সমঝোতা হয় লাভালিনের। আর সব মিলিয়ে এমন কালো দাগ ওঠাতে নিজেদের অবস্থান পরিষ্কার করার কথা বললেন সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তার মতে, যদি তা না হয় তাহলে এর প্রভাব পড়বে দেশের সার্বিক ভাবমূর্তিতেও। এই পুরো বিষয়ের রেলিভেন্স হচ্ছে আর পদ্মা ব্রিজের সাথে রেলিভেন্ট না, এটা হচ্ছে আমাদের ভাবমূর্তির রিলেটেড এবং আমাদের রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ইন্টিগ্রিটির বিষয়টা। আর বাম রাজনীতিবিদ যারা বরাবরই আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে, তাদের মতে দুর্নীতির দৌড়ে সরকার কিংবা বিশ্বব্যাংক কেউ কারো চেয়ে কম নয়। তবে যেখানে দুর্নীতির এমন প্রমাণের কথা বলা হচ্ছে সেখানে সরকারের নীরবতা মোটেই ইতিবাচক নয়। দুই দুর্নীতিবাদের পাল্লায় পড়ে আমাদের সর্বনাশ, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের সরকার। এই সরকার নয়, আগের সরকার, এই সরকার, সব সরকারই এই যাবৎকালের অভিজ্ঞতা যা আছে চরম দুর্নীতিবাদ। মাঝখান থেকে কি হলো, পদ্মা সেতু 12টা বাজলো। সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সৎ সাহস নিয়ে এগোতে সরকারের প্রতি পরামর্শ দুজনেরই, আর তা না হলে এর মাশুল গুনতে হবে ভবিষ্যতে। দেশের জন্য খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। শফিকুল ইসলাম, সবুজ, চ্যানেল 24, ঢাকা। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। বিএনপি নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী এবং রংপুরে শান্তিপূর্ণ হরতাল চলছে। তাকে আদালত অবমাননার অভিযোগে আবার অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2।
আগামী 9 মে এই বিষয়ে শুনানি হবে। অভিযুক্তরা হলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির এবং সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, জামায়াতের 3 নেতার আদালত অবমাননার অভিযোগে যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়, তাই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। সকালে রাজশাহীর কাদিরগঞ্জ এলাকা থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিন্নুর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি সোনাদীঘির মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া সদর হাসপাতাল এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জেলা বিএনপি। রংপুরে হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বন্ধ রয়েছে যান চলাচল। বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে শনিবার বিএনপির মিছিলে ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সোমবার সিরাজগঞ্জে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। জয়পুরহাট জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অপহরণের প্রতিবাদ এবং তার সন্ধান দাবিতে ভোর থেকে 36 ঘন্টার হরতাল পালন করছেন নেতাকর্মীরা। তবে এইচএসসি সহ সব ধরনের পরীক্ষা হরতালের আওতামুখ্য রাখা হয়েছে। সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট তেমন একটা খুলেনি, সড়কে যান চলাচলও কম। তবে নেতাকর্মীদের বিভিন্ন স্থানে দেখা গেলেও তেমন কোনো পিকেটিং কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে। সাভারে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সাভারের আরাপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশুটি ওই এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সকালে প্রতিবেশী এবং পার্শ্ববর্তী স্কুলের 10ম শ্রেণীর ছাত্র তহিদুল ইসলাম রিপন ওই শিশুকে ঘরে ডেকে তার উপর পাশবিক নির্যাতন চালায়। খবর পেয়ে রিপনকে আটক করে পুলিশ। ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে রিপন। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। সীমান্তে চোরাচালান এবং নারী শিশু পাচার রোধে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে কর্মসূচির উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এতে 70 জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেবেন মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিপি, বাংলাদেশ পুলিশ এবং আন্তর্জাতিক সংস্থা উইন্ডরক ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমান্তে চোরাচালান, নারী শিশু পাচার রোধ ছাড়াও বিজিবির বিভিন্ন কার্যক্রমের উন্নয়নে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, পোস্টার এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রোড মার্চ এই 3 দিনের কর্মসূচির আজ শেষ দিন। সকালে বরিশালের রূপতলী থেকে চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের নেতৃত্বে রোড মার্চটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। রোড মার্চটি পটুয়াখালী হেতালিয়া বাদঘাট এলাকায় পথসভার আয়োজন করে। সেখানে বক্তৃতা রাখেন মুফতি রেজাউল করিম। সমাবেশ শেষে রোড মার্চটি বরগুনা আমতলীর উদ্দেশ্যে রওনা হয়েছে। পথসভায় আগামী 25 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে সফল করার আহ্বান জানান চরমোনাই পীর। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের আল্লাহর উপর পূর্ণ আস্থা সহ 5 দফা দাবিতে এই রোড মার্চের কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় প্রক্টোরিয়াল বডির 6 সদস্য পদত্যাগ করেছেন। শনিবার রাতে উপরেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। ঘটনার সত্যতা স্বীকার করে পদত্যাগ করা সহকারী প্রক্টর এস এম তরিকুল ইসলাম সকালে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা বরখাস্তের ঘটনা নিয়ে প্রক্টোরিয়াল বডির বৈঠকে সিদ্ধান্ত হয় ক্যাম্পাস শান্ত রাখার, কিন্তু প্রক্টরের সিদ্ধান্ত ছাড়াই নির্যাতন চালিয়েছে পুলিশ। তাই এই ঘটনায় নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন তারা। তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি উপরেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল। এদিকে আজ ক্যাম্পাস শান্ত থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 203 জনে, আহতের সংখ্যা ছাড়িয়েছে 10,000। স্থানীয় কর্তৃপক্ষ আর উদ্ধারকর্মীরা জানিয়েছে ভূমিকম্পের ফলে ভূমিধ্বস আর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজে বেশ সময় লাগছে।
এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নেওয়া হচ্ছে। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাহাড়ি এ প্রদেশ শনিবার 7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এরপর অন্তত 710টি আফটারশক আঘাত হানে সিচুয়ানে। বাংলাদেশি শিক্ষার্থী কাজী রেজওয়ানুল আহসান নাফিসের পর এবার এফবিআই স্টিং অপারেশনের শিকার হল বোস্টন হামলার সন্দেহভাজন দুই চেচেন সহোদর। শনিবার দেয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তাদের মা বাবা। দুই ভাইয়ের উপর অনেক আগে থেকে গোয়েন্দা নজরদারির তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যমও। বিষয়টি প্রকাশ পাওয়ার পর এফবিআই কার্যক্রম নিয়ে আবারও নানা প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে। সম্ভাব্য অপরাধীদের ধরতে অনেকদিন ধরে স্টিং অপারেশন নামের বিতর্কিত একটি কৌশল ব্যবহার করছে এফবিআই, যাতে মুসলিম কোনো তরুণকে সন্ত্রাসী হামলার প্ররোচনা ও সহযোগিতা দিয়ে ফাঁদে ফেলে হাতে নাতে পাকড়াও করা হয়। গত অক্টোবরে এই ফাঁদে পা দিয়ে ধরা পড়েন বাংলাদেশি তরুণ নাফিস। এবার সেই ফাঁদে বোস্টন হামলার দুই সন্দেহভাজন তামেরিডান এবং জোখার সারনায়েভ। একজন এরই মধ্যে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন, আরেকজন আটক হয়েছেন গুরুতর অবস্থায়। চেচেন মুসলিম এই দুই ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে এফবিআই যোগাযোগ ছিল এমন দাবি পরিবারের। গত 3-5 বছর যাবত এফবিআই এজেন্টরাই তাদের নিয়ন্ত্রণ করত। আমার ছেলেরা কখন কি করে, কোথায় যায় সবই তারা জানতো। এমনকি আমার বাড়িতেও এসেছিল গোয়েন্দারা। এখন হঠাৎ এমন কি হলো যে আমার নিষ্পাপ দুই সন্তানকে সন্ত্রাসী বানিয়ে ফেলা হলো? টুইটার এবং ফেসবুকের মতো ওয়েবসাইটের ইসলামিক পেজগুলোতে সারনায়েভ ভাইদের ছিল নিয়মিত যাতায়াত। মূলত সেখানেই তাদের জন্য ফাঁদ পাতা হয়েছিল বলে দাবি বাবা মার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না মিললেও মার্কিন গণমাধ্যম নিশ্চিত করেছে দুই ভাইয়ের উপর নজরদারি ছিল এফবিআই। এমনকি 2011 সালে তাদের জিজ্ঞাসাবাদও করে এজেন্টরা। এরপরও তারা কিভাবে বোমা হামলা চালাতে সক্ষম হলো তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কারণ এর আগে স্টিং অপারেশনে যারা ধরা পড়েছেন তাদের সবার অপরাধ হামলা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মৌল ইসলাম, চ্যানেল 24। খেলার খবর, বাংলাদেশ গেমস। তায়কোয়ান্দোর অনূর্ধ্ব 58 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির তামজিদ হোসেন, আর অনূর্ধ্ব 63 কেজি স্বর্ণ পেয়েছেন আনসার ভিডিপির কোরবান আলী। বাংলাদেশ সেনাবাহিনীর হাবিবকে পরাজিত করে স্বর্ণ জেতেন তামজিদ। অন্য অপর সোনাজয়ী কোরবান হারান বিজিপির শাহ আলমকে। বাংলাদেশ গেমসে এটা দুজনেরই প্রথম স্বর্ণ। তামজিদের আগে 2010-2011 সালে জাতীয় পর্যায়ে স্বর্ণ জয় করেছিলেন। সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জিততে চান কোরবান আলী। আজ বিকেলে তায়কোয়ান্দোর আরও কয়েকটি ওজন শ্রেণীতে স্বর্ণ নিষ্পত্তি হবে। স্প্যানিশ লীগ। সেস ফ্যাব্রিগাসের শেষ মুহূর্তের গোলে লেভান্তের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচে মেসুত ওজিলের জোড়া গোলে রিয়াল বেটিসকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাবুতে বেটিসের বিপক্ষে ঢিলেঢালাভাবে শুরু করে রিয়াল মাদ্রিদ। গোলের দেখা পেতে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মরিনহোর দলকে। বেনজেমার সাথে বোঝাপড়ায় দলকে এগিয়ে দেন ওজিল। 57 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। তবে এরপর মোলিনার পেনাল্টি গোলে ব্যবধান কমায় বেটিস, আর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওজিল। নু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি এসেছে সেস ফ্যাব্রিগাসের পা থেকে ম্যাচের 84 মিনিটে। শেষ করবো নিউজ 24, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের 20তম রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মনোনয়ন চূড়ান্ত। বিএনপি নেতাদের জামিন আবেদনের আদেশ, যে কোনো সময়ে গ্রেপ্তারের রাজনীতিতে গণতন্ত্র অবরুদ্ধ, মন্তব্য মাহবুবুর রহমানের। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি উদ্ধারের ইতি দেখতে চান বিশিষ্ট জনেরা, সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান।